ঘরে বসে না থেকে আন্দোলনের জন্য নেতাকর্মীদের নির্ভয় রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনায় তিনি আহ্বান জানান, পরিবেশ সৃষ্টি করতে হবে, বাধ্য করতে হবে সরকারকে, এবং নির্বাচন কমিশন একটা অথর্ব নির্বাচন কমিশন, তাকে পদত্যাগ করে পুনর্গঠন করে সত্যিকার অর্থে যারা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে পারবে সেই পুনর্গঠন করতে হবে আপনার এই নির্বাচন কমিশন, এবং সরকারকে বাধ্য করতে হবে যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে। আমরা এটুকু নিশ্চয়তা দিতে পারি যে আজকে এখন যেভাবে আমরা কাজ করছি, আমরা দলকে ঐক্যবদ্ধ করে, আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে এই সরকারের পতন অনিবার্য করে তুলব ইনশাআল্লাহ।